আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে কলকাতায় আমাদের দ্বিতীয় দিন, আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আর গত ভিডিওতে আমি বলছিলাম যে আমি বেশ কিছু ওয়ানপ্লাস ফোন আনছি, তো দেখতেই পাচ্ছেন যে এগুলো ওয়ানপ্লাস ফোন, আর সবগুলোতেই গ্রিন লাইন পড়া আছে। আমি আর এখন ওপেন করতেছি না, সব বক্সগুলো সেট আপ করা আছে। আর আপনারা জানেন যে ইন্ডিয়াতে গ্রিন লাইন যে ফোনগুলায় পড়ে থাকে সেগুলো অফিসিয়ালি তারা ডিসপ্লে চেঞ্জ করে দেয়, আর যদি ডিসপ্লে না থাকে তাহলে তারা একটা ভালো অ্যামাউন্টের কি বলবো ভাউচার অফার করে। তো এখন আমরা ওয়ানপ্লাসের অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাব, গিয়ে দেখব যে আমাদের এই ফোনগুলোর ডিসপ্লে আছে কিনা। যদি ডিসপ্লে থাকে তাহলে কত দিনের মধ্যে তারা ঠিক করে দিবে, এবং যদি ডিসপ্লে না থাকে তাহলে কি পরিমাণ ভাউচার দিবে, এবং প্রসেসিং কি ভাউচার পাওয়ার সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখন আমরা আগে নাস্তা করব, দেন আমরা ওয়ানপ্লাস স্টোরে যাব। তো এই তো, এইটা আমাদের হচ্ছে হোটেল তাইবা ইন্টারন্যাশনাল। তো এইখানে আপনারা কম মূল্যেই মোটামুটি পেয়ে যাবেন, আমরা একটা রিজনেবল প্রাইসে আছি। মূলত দামাদামি করে থাকতে হবে, সিজন এবং অফ সিজনে এক একটা সময় এক এক রকম ভ্যারি করে রুম ভাড়া। গতবার একটু দূরে ছিলাম, বাট এবার এত কাছে নিচ্ছি। দেখেন, শ্যামলী পরিবহন, সোহাগ, সব কিছু, মানে এখানেই এই জায়গাটা সবাই জানেন, যারা কলকাতা আসেন তারা সবাই জানেন। এত কাছে নিচ্ছি যে যেন আমাদের খাওয়া দাওয়া এবং আশেপাশে ঘুরতে সমস্যা না হয়। ঢাকায় একবেলা গরুর মাংস খেতে আমাদের অবস্থা খারাপ হয়, আর এখানে পরোটা দিয়ে গরুর মাংস খায়, মানে কি একটা অবস্থা। মাত্র 60 টাকা যদিও। তো যারা ওয়ানপ্লাসের কাজ করতে যাবেন তারা সবসময় এইটা সার্চ দিবেন, ক্রস। এটা ম্যাক্সিমাম সময়ই গুগল লোকেশনে আসে, আর ক্রসের উপরেই হচ্ছে ওয়ানপ্লাসের সার্ভিসিং সেন্টার। ক্রস দিবেন তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। তো প্রথমে আপনারা যখন ওয়ানপ্লাস স্টোরে আসবেন, এই মামার কাছে গিয়ে সিরিয়াল নাম্বারটা নিয়ে নেবেন তাড়াতাড়ি। তারপরে অপেক্ষা করবেন, কেননা এই বোর্ডে যখন আপনার সিরিয়াল আসবে ঠিক সে সময়ই আপনাকে যেতে হবে। এই তো ওয়ানপ্লাস সার্ভিস সেন্টারে আসছে। তো এখানে একটা এক ভাই আমার পাশে 11R নিয়ে আসছে, ওনার এই যে অলরেডি গ্রিন লাইন পড়া শুরু হয়েছে, আর এই জায়গাটা কাজ করে না, মানে এইটুক থেকে এইটুক কাজ করে না, উনি হচ্ছে সার্ভিস নিতে আসছে। তো ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হলো। তো অনেকে যারা মনে করেন 11R-এও গ্রিন লাইন পড়বে না বা ইস্যুস নাই, তাদের জন্য সমবেদনা। এ ফিউ মোমেন্টস লেটার, তো এই তো আমরা 3টা ফোনের হচ্ছে ভাউচার নিলাম, আর ভাউচারগুলো নেওয়ার পরে এখন আমাদের একটা ভাউচার মেইল আসবে। তো এখন বহুত খিদা লাগছে, বিকেল হয়ে গেছে, আমি রুমে গিয়ে আপনাদেরকে বিস্তারিত বলতেছি আসলে কীভাবে কী করবেন। মূলত আপনারা যে ওয়ানপ্লাস ফোনটাই নিয়ে যাবেন সেটি মূলত সুপার ফ্রেশ থাকতে হবে, এবং বক্স, চার্জার, মেমো এগুলো সব নিয়ে যেতে হবে। চাইনিজ ভ্যারিয়েন্ট বা বাংলাদেশি এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আর প্রত্যেকটির একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তারা ভাউচার অফার করে, যেটি আমি কমেন্ট বক্সে দিব যে কোন ফোনের জন্য কত ভাউচার পাবেন। যেমন আমি 8টির জন্য 27,000 রুপি এবং 9-এর জন্য হচ্ছে প্রায় 32,000 রুপি ভাউচার পেয়েছিলাম। তো এগুলো আমি ভাউচার নিয়ে তাদেরকে একটা ভ্যালিড জিমেইল আপনাকে দিতে হবে, তাদেরকে আপনার ইন্ডিয়ান ফোন নাম্বার যেটা থাকবে সেটা দিতে হবে, দিয়ে তারা একটা ভাউচারের রসিদ দিয়ে দিবে আপনাকে, সেটা নিয়ে আপনি এবং একটা বাসায় চলে আসবেন। তো জিমেইল এবং নাম্বার এগুলো আপনারা খুব ভালো করে দেখে নেবেন, ওনারাও বলবে বারবার যে এগুলো চেক করতে, কেননা ওই জিমেইলটাতে আপনাদের ভাউচারের যে লিঙ্ক বা কোড সেটা আসবে, সেটি 3 দিনের মধ্যে বলছে আসবে। আসলে আপনারা oneplus.in যেটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা নতুন একটি ফোন পারচেজ করতে পারবেন। ধরুন আপনার 32,000 টাকা আপনাকে একটা ভাউচার দিল এবং আপনি একটি 40,000 টাকার ফোন কিনবেন, তাহলে আপনাকে আরও 8,000 টাকা পে করতে হবে, এবং এই পেটি কিন্তু ইন্ডিয়ান কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অথবা ফোনপে, গুগল পে এগুলোর মাধ্যমে আপনাকে করতে হবে। তো মূলত এটা হচ্ছে প্রসেসের অবস্থা। তো এগুলো আপনারা মাথায় রেখে আসবেন। আর একটা টিপস দিব যে খুব সকালে যাওয়ার চেষ্টা করবেন, অনেকক্ষণ লাগে একজনের সাথে কথা বলতে, এবং
প্রায় এক ঘন্টায় ওনারা 10 জনকেও দেখতে পারে না, 6 থেকে 7 জনকে দেখতে পারে। সো বুঝতেই পাচ্ছেন যে আপনার যদি সিরিয়ালটা দেরি হয় তাহলে কত লেট হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কলকাতায় চলে আসবেন। তো আমরা এখন আছি ইডেন গার্ডেনে, এখানে আমরা দেখতে পাচ্ছেন প্র্যাকটিস চলতেছে, 6টা থেকে 9টা পর্যন্ত প্র্যাকটিস হবে। আজকে হচ্ছে 26 তারিখ, আজকে প্র্যাকটিস করতেছে, এখানে দেখতে পাচ্ছেন মুশফিক ভাই ব্যাট করতেছে, আর হচ্ছে আর কে জানি ব্যাট করতেছে, এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো বরাবরের মতোই মুশফিক ভাইকে দেখা গেল যে তিনি ডিফেন্সিভ শট খেলতেছে এবং কঠোর প্র্যাকটিস করতেছে। তো আর তাসকিনও দেখলাম যে একটু বল টল করলো, তো মনে হচ্ছে সামনের ম্যাচে খেলবে হয়তো বা। আর ডান সাইডে একটু প্র্যাকটিস হচ্ছিল ফিল্ডিংয়ের, আর তার প্র্যাকটিস শেষে মুশফিক ভাইকে দেখা গেলো যে হাতুরি সিংয়ের সাথে বেশ কিছু বিষয় নিয়ে হয়তো বা কথা বলতেছে, হয়তো বা তার ব্যাটিংয়ের কোনো সমস্যা বা কোনো কিছু তারা ইন্টারনাল একটা ডিসকাশন করতেছিল, এখান থেকে সেভাবে বোঝা যাচ্ছে না। যেটা মনে হচ্ছিলো যে তার ব্যাটিং, মুশফিক ভাই ব্যাটিংয়ের কোনো শর্ট নিয়ে আর কি কথা বলতেছিল। আর এরপরেই আমরা মূলত দেখতে পারি যে এই যে শান্ত একটু প্র্যাকটিস করে হালকা প্যাভিলিয়নের দিকে ফিরে যায়। তো এই তো এইরকমই টুকটাক প্র্যাকটিস করছে সবাই। তারপরে ইডেন গার্ডেনে এই গ্যালারিতে আমরা মূলত বসবো, এটা একটু ভিডিও করে নেই এবং ইডেন গার্ডেনটা কেমন দেখতে সেটাও একটু আমরা দেখে নেই, দেখে নিয়ে আমরা বাসার পথে রওনা দিই। তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কালকের ভিডিওর জন্য আশা করি আপনারা অপেক্ষা করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, টিল নাও আসসালামু আলাইকুম।